দর্শক সকলের এই মুহূর্তত লৈ আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর। 27 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর এবার ভয়ঙ্কর ভূমিস্খলন সংঘটিত হয়েছে। মুষলধার বরষুণের এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আর এতিয়া লঙ্কারপর লামডিং সংযোগী পথসা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সংযোগ আর তার সমান্তরালকে এটা যানজট দেখবলে পাওয়া গেছে। এই গুরুত্বপূর্ণ খবর জানাইছো টাইম এইটর দর্শক সকলক। 27 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর ভয়ঙ্কর ভূমিস্খলন আর মুষলধার বরষুণের এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে লামডিং আর লঙ্কা সংযোগী পথর এস টার্নিংত এই ঘটনা সংঘটিত হল। ঘাইপথটির একটা অংশ এটা বন্ধ হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে রাষ্ট্রীয় ঘাইপথটে। যা নিশারেপর অঞ্চলটির অব্যাহত আছে মুষলধার বরষুণ, যার ফলশ্রুতিতে ল্যান্ডস্লাইড সংঘটিত হয়েছে। 27 নং রাষ্ট্রীয় ঘাইপথত এই ভয়ঙ্কর ভূমিস্খলন সংঘটিত হল, যার ফলশ্রুতিতে এটা তীব্র যানজট দেখবলে পাওয়া গেছিল রাষ্ট্রীয় ঘাইপথটির উপর। পুয়ার ভাগত লামডিংরপর লঙ্কা সংযোগী পথর এস টার্নিংত এই ঘটনা সংঘটিত হয়েছে। টাইমিটর স্ক্রিনত এই মুহূর্তত টাইমিটর দর্শক সকলক দেখাইছো এইদরে মুষলধার বরষুণের পাহাড় খহি আহিছে আর পাহাড়ের মাটি খহি আহি 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর একটা অংশ আবদ্ধ করে তুলিছে। এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হল। এই ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হওয়ার সময় সৌভাগ্যবশত কোনো উপস্থিত নাছিল সেই অঞ্চল। লঙ্কারপর লামডিং সংযোগী পথসাত ভয়ঙ্কর ভূমিস্খলন সংঘটিত হয়েছে। যা নিশারেপর অঞ্চলটির অব্যাহত আছে মুষলধার বরষুণ আর মুষলধার বরষুণের পাহাড়েরপর মাটি ভয়ঙ্করভাবে খহি আহিছে। 27 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর মাটি খহি আহি পড়েছে আর পথসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে, যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে আর পথসার একটা অংশ বন্ধ হয়ে পড়াত যথেষ্ট অসুবিধার সম্মুখীন হল পথাচারী সকল। এই দৃশ্যাংশসমূহ টাইমিটর দর্শক সকলক এই মুহূর্তে টাইমিটর স্ক্রিনত দেখাই আছো। ৭৭ নং রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর ভূমিস্খলন। ঘাইপথর দাঁতিতে থাকা একটা পাহাড়েরপর মাটি খহি অহা পরিলক্ষিত হল, যার ফলশ্রুতিতে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথটির একটা অংশ এটা মাটিরে পুতি পেলোয়া পরিলক্ষিত হল। লঙ্কারপর লামডিং সংযোগী পথসাত এস টার্নিংত এই ঘটনা সংঘটিত হয়েছে আর মুষলধার বরষুণের এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর এটা একটা অংশরহে যান বাহন সমূহের চলাচল করে থাকবলে দিয়া হয়েছে আর অন্য অংশটি এটা পথসা সুচল করবলে প্রচেষ্টা অব্যাহত রাখিছে লোকসকলে।